রেঙেছে। তুমি কখন উঠলে? আমি ঘুমাইনি, রুদ্ররূপের সঙ্গে পালা করে আপনার পাহারায় ছিলাম। পাছে আমি চুরি হয়ে যাই? তা নয়, তবে সতর্ক থাকা ভালো। উঠবেন না, ডাক্তার আসছে আপনাকে দেখতে। কেন? শঙ্কর সিং উধা হওয়ার পরে আমি রটিয়ে দিয়েছিলাম, তিনি অসুস্থ, কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। আর ডাক্তারকে বলেছিলাম কুমারকে নিয়ে আমি চেঞ্জে চললাম। বুঝলাম, তা অসুখটা কি? আমার অত্যধিক মদ খাওয়ার ফলে আপনার লিভার পাকবার উপক্রম হয়েছিল। সর্বনাশ! এই যে ডাক্তার, এদিকে এসো। নমস্কার, কেমন আছেন বুঝি? ভালো। বাহ, দিব্যি চলছে। জিভটা একটু দেখি বুঝি। বাহ বাহ, খুব উন্নতি হয়েছে তো। লিভারটা একটু দেখবো বুঝি। বাবা চমৎকার। হুজুর কি ওই জিনিসটা একদম ছেড়ে দিয়েছে? না ডাক্তার, ঠিক করেছি, অভিশাপ ছোমরা। তাই তো বলি, খুব ভালো আছেন হুজুর। কথাটা জানা প্রকাশ না হয় ডাক্তার, তুমি তো জানো এবার কুমারকে বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম। বাংলাদেশে উনি এত ভালো ছিলেন, সেখানে তো শুনেছি ভয়ঙ্কর ম্যালেরিয়া। ভালো যে ছিলেন তা তো দেখতেই পাচ্ছ। যাও, হ্যাঁ, উনি যে এতদিন তোমারই চিকিৎসাধীনে এখানে ছিলেন এ কথা জানা ভুলো না। না না হুজুর, সে কি কখনো ভুলি? প্রণাম হই হুজুর। হুজুর সতাই ভুল। সাবাস, ডাক্তার যখন জাল ধরতে পারেনি তখন আর কোনো ভাবনা নেই। নিন, এবার উঠুন। কুমার স্নান করবেন কখন? যাও গিয়ে জিজ্ঞেস করো। রাস্তা আটকে রাখলে যাবো কি করে? তুমি বাইরে একটু অপেক্ষা করো, কুমার যাচ্ছেন। এটি আপনার খাস পরিচারিকা। খাস পরিচারিকা? হ্যাঁ, রাজ অন্তপুরে আমরা দু একজন ছাড়া আর কোনো পুরুষ আসতে পারে না। অন্দর মহলে চাকর বাকর সব স্ত্রীলোক। দেখো কাণ্ড, এটি আমি বিব্রত বোধ করবো। উপায় নেই, রাজবংশে যখন এই কায়দা তখন মেনে চলতেই হয়। সর্বনাশ! আচ্ছা, মেয়েটিকে দেখে তো মনে হলো বেশ ভদ্র ঘরের মেয়ে। শুধু ভদ্র ঘরের নয়, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। তবে ও এখানে, এটা একটা মস্ত মর্যাদা। এ রাজ্যের যে কেউ নিজের অবিবাহিতা মেয়ে বা বোনকে রাজার পরিচারিকার কাজে রাখতে পারলে নিজেকে গৌরবান্বিত মনে করে। পরিচারিকা শুধু নামেই, আসল উদ্দেশ্য রানীদের কাছে সহবত শিক্ষা করা। আমার মেয়ে থাকলে সেও এই কাজ করত। এরকম পরিচারিকা আমার কাছে আছে, উপস্থিত এই একটি, আর সবই মাইনে করা বাঁধি। চলো আসছি। সত্যি একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করো না। তোমাদের শঙ্কর সিং তো শুনেছি মদ্য, তারপরে মানে এসব মেয়েদের কোনো অনিষ্টের সম্ভাবনা? শঙ্কর সিং এর একটা মহৎ গুণ ছিল, তিনি অন্তঃপুরের মেয়েদের দিকে তাকাতেন না। তুমি যাও, আমি একাই স্নান করতে পারবো। তাহলে অন্য বাড়িতে পাঠিয়ে দিই? না না, অন্য কাউকে পাঠাতে হবে না, আমি একাই স্নান করবো। শোনো, তোমার নাম কি? চম্পা। সত্যি তুমি চম্পা, সূর্যের সৌরভ। কেন কত সব শুনে শুনে কথা বলছেন, আগে তো দেখলে চিনতেই পারতেন না। তাই বুঝি